যতই কষ্ট হোক এই সন্ধ্যাবেলায় রান্নাবান্নার সাথে বাজার সব কিছু করে গুছিয়ে নিলাম আসলে নিজের সংসার কাজকর্ম করতে কখনোই অলসতা করি না আজকে সকাল থেকে সারাদিন একরকম কাজের উপরই আছি যদিও শরীর তেমন বেশি ভালো না কিন্তু কি করব। কিছুই করার নেই নিজের সংসার বলে কথা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে নিলাম আর আজকে হলো বুধবার তো বাজারের দিন শ্রীমণী পাপা বাজার করতেও চলে গেছে আমি শ্রীমন শোনার জন্য এখানে হলো দুধটা চাল করে নিলাম রান্নাবান্নাও তো করতে হবে এর আগের ব্লগ যারা দেখেছেন তারা তো সবাই জানেন দুপুরে কোনো কিছুই রান্না করা হয়নি তো চিংড়ি মাছটা বের করে নিয়েছি চিংড়ি মাছটাই রান্না করা হবে আলু দিয়ে একদম পাতলা করে একটা ঝোল করব চিংড়ি মাছের শ্রীমসোনাকেও আলাদা করে রান্না করে দেব। তো বেশ অনেকটা চিংড়ি মাছই আছে একসাথেই রান্না করে নেব ভাবলাম দেরি না করে বাজার নিয়ে আসতে আসতে দেখা যাবে আমার রান্না হয়ে যাবে তো বাজার গোছাতেও তো আবার অনেক টাইম লাগবে আজকে অবশ্য মাছ মাংসের বাজারও করা হবে একদম পেঁয়াজ টিয়াজ ছাড়া পাতলা করে একটা ঝোল রান্না করব তো চিংড়ি মাছটা ওই দুইটা সাইড কয়েক সেকেন্ড ভেজে আমি তুলে নিলাম আর এখান দেব হলো তেজপাতা গোটা জিরা আর হলো আদা আর দিয়ে দেব এখন হলো কেটে রাখা আলু কিউব করে কেটে নিয়েছি হলুদ লবণ দিয়ে কিছু টাইম ভেজে নেবো আলু আর মাছের যে মশলা টশলা দিই সব কিছু এখন দিয়ে দেব। একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া এই তো লবণ তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিয়ে এখন ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে আরও কিছু টাইম কষিয়ে নেবো তারপর ঝোলের জন্য জল দিয়ে দেবো আর আমার এই রান্না করতে করতে বাজার নিয়েও চলে আসছে দেখ ভালোই হয়েছে এইদিকে রান্না হয়ে যাবে বাজার গোছানোও হয়ে যাবে তো সবজি বাজার একটা সাইডে রেখে দিয়েছি মাছ মাংস একটা সাইডে রেখে দিয়েছি আগে সবজি বাজারটা দেখবো কী নিয়ে আসছে গছিয়া তো লবণ চেক করে লবণ লাগতো দিয়ে দিয়েছি শ্রীমশোনার জন্য পাশে চুলায় মাছ রান্না বসিয়ে দিয়েছি তো সবজি বলতে বেশ অনেক কিছুই নিয়ে আসছে আম নিয়ে আসতে বলছিলাম আমি আমও আসছে জানি না এখন কেমন হবে টমেটো আছে তারপর কাঁচা আম বেগুন তারপর শশা তারপর আছে বরবটি আর এটা হলো চন্দনি এই তো আলু পেঁয়াজ টিয়াজ আছে রান্নাবান্না তো হয়ে গেছে নামিয়ে নিয়েছি এমনকি কড়াই টড়াই পরিষ্কার করে আমার হয়ে গেছে এখন হলো মাছ মাংস আমি পরিষ্কার করে নেব দেখি কি কি নিয়ে আসলো এখানে দুই তিন রকমের ছোট মাছ আছে মোরলা মাছ আছে তারপর দেখলাম কয়েকটা পুঠি মাছ আছে এখন আর কাটবো না তো শুধু জল দিয়ে একবার ধুইয়ে পরিষ্কার করে এইভাবেই রেখে দেবো সময় করে কেটে নিতে হবে আর এটা হলো বড় সাইজের একটা রুই মাছ এই রুই মাছ দেখে আমি আজকে বুঝতেই পারিনি আমি ভাবছিলাম কাতল মাছ পরে শ্রীমনে পাপা বলল যে এটা রুই মাছ মাছের মাথা দেখেও আমি বুঝতে পারিনি রাতের বেলায় মাছ মাংসের বাজার করলে কি যে একটা সমস্যা একটু ভালো লাগে না কিন্তু কি করব কিছুই করার নেই বিশেষ করে চট্টগ্রাম এসে এই যে রাত্রেই বাজার করা হয় তো বক্সে করে রেখে দিলাম মাছ তো সবসময় বক্সেই রাখি আর এখানে আছে বড়ো সাইজের ওই টাকি মাছ এই মাছটাও কেটে নিয়ে আসেনি কেটে দেয় নাই নাকি দুইটা আছে মুরগি আর হলো এখানে আছে দুইটা আনারস পেয়ারা আমার শ্রীমন সোনাও কিন্তু বসে পড়েছে বাজার গোছানোর জন্য এই যে তো এর মাঝে কিচেন টিচেন পরিষ্কার করে আমিও ফ্রেশ হয়ে নিয়েছি রাত বাজে হলো ওই সাড়ে আটটার মতো তো সবাই ভালো থাকবেন আজকের মতো চলুন টাটা বাই বাই